Thank you. Moment, make it, make it, make it. Did you eat this cake? Cake, Nia. Assalamualaikum. আজকে আমার কাজিন মরিয়ামের বার্থডে তো আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই মরিয়ামকে চিনেন আর মরিয়ামের বার্থডের কেক বানানোটা এবং আয়োজনটা ফুল দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এন্ড পর্যন্ত কিন্তু না টেনে দেখবেন লেট করছি মরিয়াম আর আমি মোবাইল ইউটিউব দেখতেছি এগুলো হচ্ছে বিস্কুটের গুঁড়া হ্যাঁ বিস্কুটের গুঁড়া মরিয়াম বিস্কুটের গুঁড়া খাইতেছে একটু ভাই ওই কালো রং লাগছে কেমনে এমনি মরিয়ামের বার্থডে কেক বানানো স্টার্ট হয়ে গিয়েছে আমার চৈতি খালামুনি যে আমার এবং আয়েশার বার্থডে কেক বানিয়েছিল সেই কিন্তু আজকের এই কেকটাও বানাচ্ছে তবে আমাদের বার্থডে কেকটার আর কি শেপ হয়েছিল রাউন্ড আর এই কেকটা হচ্ছে স্কোয়ার শেপের আমার এবং আয়েশার বার্থডে কেকের রেসিপি যারা দেখেননি তাহলে তারা দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এছাড়াও চ্যানেলে ঢুকেও দেখতে পারবেন তবে তার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন কিভাবে কিভাবে কেকটা বানাচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার জন্য আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেকটাকে এখন চুলায় দিয়ে দিয়েছি আর এই কেকটা কিন্তু দুই লেয়ারের হবে এক লেয়ার বানানো হচ্ছে গ্যাসের চুলায় আর এক লেয়ার বানানো হচ্ছে আর কি মাটির চুলায় তো আমি দেখাবো মাটির চুলাটা আর আজকে হচ্ছে পোলাও রোস্ট এবং গরুর মাংস তারপর পটল ভাজা বেগুন ভাজা এগুলো বানানো হচ্ছে আজকে বিরিয়ানি করবে না আমার বার্থডেতে বিরিয়ানি করেছে তো এই বার্থডেতে একটু ডিফারেন্ট এই কারণে গরুর মাংস ভিজিয়ে রেখেছে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে এখানে এই যে পেঁয়াজ কুচি এটা হচ্ছে আদা কুচি আদা রসুন বাটা পটল মশলা মাখিয়ে দিছো না আচ্ছা এই যে বেগুন তো এই রান্নাটা লাকড়ির চুলায় হচ্ছে আগুন চালাই দেওয়া হয়েছে কি করে আয়েশা তুমি গোসল করতে যাবা না গরুর মাংস রান্না করা হচ্ছে আর একটু পরেই রোস্ট রান্না করা হবে বেগুন কিসের জন্য পোলাওয়ের আর এই যে মুরগির মাংস এই হচ্ছে কেকের সেকেন্ড লেয়ার যেটা মাটির চুলায় বানানো হচ্ছে লাকোসে নম্বর টি দেখলে ফুল লেয়ার অবস্থা সাথে কেক ক্রিম দেখাই যে বাইরে আসছে তো তবে সেই দিনে ফুল দেখাইছিলাম না অনেকগুলো ক্রিম আসছে আজকে লেয়ারিং এর জন্য আসছে এগুলো রাখো তো এগুলো কুকি এটা রাখো রেড না অরেঞ্জ
Orange. Wow. But it is too light color. Orange. Cream? Gosko. এই দুয়ার জন্য দেখাই জানা আর এদিকে হচ্ছে পটল ভাজা বেগুন পটল প্রায় মানে অনেকগুলো ভাজা হয়ে গেছে আর এই হচ্ছে টিকিয়া কালকে রাতে বানানো হইছে রোস্ট কখন করবা হুপি রোস্ট দিয়ে দেওয়ার পরে এই টিকিয়া গুলো ভাজা দিয়ে দেখাও রোস্টের জন্য চিকেন একটু ভাজা হইতেছে হালকা ভাজা কয়েক পিস ভাজা হইছে কয়েক পিস ভাজা হয় নাই গরুর মাংস তো দেখি কি অবস্থা কি পজিশন ই প্রায় হয়ে আসছে অনেক বড় পাতে দে আমার বার্থডেতে বিরিয়ানি করা হয়েছিল আর এখন পোলাও রোস্ট গরুর মাংস পটল ভাজা বেগুন ভাজা কেক মরিমের বার্থডেতে এখন কেকটা ডেকোরেশন করবে কি বানায় আশা বলো কি বানায় কেক আজকে কার হ্যাপি বার্থডে নয়নম হ্যাপি বার্থডে পোলাও হয়ে গেছে না হ্যাঁ না রোস্ট দেখাই নাই বাজার তো পোলাও ওটা দু আচ্ছা এটা এই পোলাও হয়নি পাতিলেরটা এটা পাতিলেরটা হয়ে গেছে এই যে গরুর মাংস রোস্ট কই নিয়ে গেছে ঘরে আজকে হচ্ছে মরিয়ামের বার্থডে মরিয়াম ছোটবেলায় বলতো আমার বার্থডে অগস্টের 1 তারিখ অগস্ট আর আজকে 2 তারিখ যদিও 1 তারিখে করা হয়নি কারণ মিদুল্লা আসছে আজকে ওর দাদু বাড়ি থেকে আর এভাবেও চৈতি খালামুনি যে কেক বানাবে আমার আমার এবং আশার কেক বানিয়েছে মরিয়ামের কেক বানাবে তো তিশানের আবার একটু অসুস্থ ছিল তিশান সে কারণে বানানো হয়নি তবে আজকে করলাম আজকেও সেম আনন্দ করবো তাই না মরিয়াম মরিয়ামও এখন রেডি হয়নি আমরা কেউই রেডি হয়নি এই যে ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু আমার বার্থডেতে যেটা ছিল সেটাই আছে কারণ সেদিনের পর আর ছুটানো হয়নি কিন্তু ভাবলাম এত ঝামেলা করার কি দরকার শুধু বেলুনটা ফুলিয়ে বাঁধার এই প্রয়োজন এখানেই কেক কাটা হবে আর মরিমের কেকটা তো দেখি দেখেছেনি আপনারা স্কোয়ার শেপের ওর কেকটা অনেক সুন্দর আর মরিমের কেকের উপরে মরিয়ম লেখা ছিল না সেই জন্য আপনারা একটু কনফিউজড হতে পারেন আর রোজা লেখা ছিল তো মরিয়াম মরিয়াম এবং রোজা দুজন যেন মানে রোজা নামে বেশিরভাগ এই গ্রামে অনেকেই ডাকে যেমন রাখাল আমার আম্মু ডাকে তো এরকম অনেকেই ডাকে তো এই জন্য রোজাই লেখা হয়েছে মরিয়াম লেখা হয়নি তাই না মরিয়াম তো মরিয়ামকে যারা হ্যাপি বার্থডে উইশ করতে চান তারা কিন্তু কমেন্টসে জানাবেন ঠিক আছে আমি মরিয়ামকে বলবো কে কে উইশ করেছে আর মরিয়ামে মরিয়ামের হ্যাপি বার্থডে সবকিছু করছে তা না মানে সারাপুও ছিল কি জানি আনতে গিয়েছে
মরিয়ম সাহায্য করছে সবাইকে সাজানোর, আর একটা সারপ্রাইজ বার্থডে না, নরমাল আয়োজন করা বার্থডে। তো সবকিছু রাখা হয়ে গেছে, এই যে রোস্ট, এই যে পটল এবং আর কি বেগুন ভাজা, এটা ভাত, এটা রাতে কেউ যদি খায় বা এভাবে এক্সট্রা যে শসা শসা পেঁয়াজ, এটা হচ্ছে গরুর মাংস। সো সব রেডি। ও আর এই যে এটা হচ্ছে টিকিয়া, গরুর মাংসের টিকিয়া, অনেক টেস্টি, এটা রাতে বানানো হয়েছিল, গরম করে রাখা হয়েছে। আর এই যে লেবু, আর পোলাও পোড়ানো আরেকটা পাতিলে ছিল, সেটা কোথায়? ও এই যে আরেক পাতিলে পোলাও, আর এটা মিষ্টি, মিষ্টি, হ্যাঁ এখানে দুই বক্স মিক্স মিষ্টি। কারোর জন্য শব্দ হয় না মরিয়াম, তোর মা বাবা মাকে খাও, চলো চলো ফুপিকে, চলো মরিয়াম ফুপিকে খাও তো আগে, ফুপি কই? হম ফুপি খাবে। কেমন ও মনে আমাকে খাওয়াইতেছে? মমিন মাখা তো মাখা মাখা বিজয়ীতেছে কেক, কেক নিয়া সারাপুর মুখ, সারাপুর তোমার মুখ কেক দিয়ে, তোমার চুল দেখি আমার অবস্থা খারাপ না? কম হ্যাঁ, এই যে একটা ডাইনি, তো এগুলো হচ্ছে মরিয়মের বার্থডে গিফট। এটা তো এই ড্রেসটা হচ্ছে মরিয়মের দাদুমনি দিছে, তাই না মরিয়াম? এটা তো বার্থডে দিনই পরছে, তাই আর খুলে দেখাচ্ছি না এই ড্রেসটা আপনাদের। আর এটা কি দিছে? বড় ফুপি দিছে তোমার, এটা খুলে দেখার কারণ এটা দেখানো হয়নি। আর বাকি হচ্ছে গিফটস, আমিও জানি না মরিয়মকে কে কোনটা দিছে, কারণ এগুলো জানি না, মরিয়ম বলবে আপনাদেরকে, আমিও জেনে নি। এই যে এটা ড্রেস, আর এই যে স্ট্র, এটা আমার ছোট খালামণি দিছে, এটা ওইটা ওর ছোট খালামণি দিছে। তো এটাও মরিয়মের অনেক পছন্দ হয়েছে, এটা হচ্ছে মাল্টিভিটামিন ক্যান্ডির মতো, ভিটামিন ক্যান্ডি, তাই না মরিয়ম? হুম আচ্ছা, আর এই টাকাগুলোকে দিছে জানি না, বলো কে দিছে? এটা হচ্ছে আমার ছোট ফুপি, ছোট ফুপি দিছে ওর, এটা রূপার চুড়ি, সুন্দর। নেক্সট এটা হচ্ছে আমার দাদুমনি দিছে। ওকে, আর ওকে একটা ওর চৈতি ফুপি দিছে, একটা ওর দাদুমনি দিছে। তোমার ইয়া দেখি সারাপু রান্না ঘর থেকে মানে সার্ভ করছিলাম, ওই আমার রাইস রান্না মানে আমি সামিস না দে তো ইয়ামি 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 আমি বলছি শোনা কুচু কুচু গাছকে অনেক কিউট লাগছে, কুচুকে সবচেয়ে সুন্দর লাগছে না? টেক কেয়ার, আসছি, আল্লাহ হাফেজ।